বন্ধুরা, এই গরমে কি তোমাদেরকে আমার মতো এরকম আম মাখা খেতে ইচ্ছে করে? আর যদি থাকে এই আমগুলো বাড়ির গাছে তাহলে তো কোনো কথাই নেই। তাই জন্য তো বাড়ির গাছ থেকে সোজা টপ টপ করে একটা আম পেড়ে নিলাম। কিন্তু ভাবছি একটা আমে কি হবে? না 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 না, একটা আমে হবে না। তাই জন্য কিন্তু পাশ থেকে আরও একটা আম ছিঁড়ে নিলাম। আর কি দারুণ গরমে আম মাখা, মানে ওফ, জিভে জল আসার মতো কিন্তু একটা স্বাদের জিনিস। আর যদি থাকে সেটা কিন্তু এই গরমে, যেহেতু এখন কিন্তু বাইরে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, আর তারপরে এখন কাঁচা কাঁচা আম। ওফ, দেখো ফার্স্টেই কিন্তু জলে আমগুলোকে ভিজিয়ে নিলাম। এবার চলো এগুলোকে একটু কাটিং করা যায়। যেহেতু আমি এখান থেকে কিন্তু এই মেশিনটা থেকে আমগুলোকে সুন্দর করে কাটা শুরু করে দিয়েছিলাম, আর আমার হাতে যে একটু কাটা কাটা বলতে আমি কাটিনি, এগুলো মানে বোন কেটে দিচ্ছিলো, আর যার জন্য আমি ভিডিওটা করে নিলাম। আর দেখো সুন্দর করে কিন্তু আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে বেশ সুন্দর করে মাখা যায়। কিন্তু ভাবছিলাম যে এরকম চৌকা চৌকা গোটো গোটো করে কি কাটলে কি ভালো লাগবে, নাকি মেশিন দিয়ে কাটলেই ভালো লাগবে। তারপরে বোন ওরা বললো যে ওরা নাকি ওইভাবে খাবে না, নাকি মানে ওইভাবে খেলে মানে চৌকা চৌকা করে নিলে তাহলে নাকি একটু টক টক বেশি লাগে। ওই জন্য কিন্তু বোন এখান থেকে মেশিনের সাহায্যে কিন্তু কুচি 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 করে নিচ্ছিলাম আমগুলোকে। আর এখন যেহেতু আমের সময়, আম মাখা খেতে কেই না ভালোবাসে, কিন্তু আমার সত্যি কথা বলতে পাকা আম একদম পছন্দ হয় না। এই কাঁচা আম যা হোক একটু খাই, তাই জন্য মা বলছিল যে এখন তো কাঁচা আমের সময় রয়েছে, এখন পারলে যতটা পারি ততটা খেয়ে নিই, কিন্তু অতটাও বেশি না। তারপরে কিন্তু এখানে শুকনো লঙ্কা নুন দিয়ে বেশ সুন্দর করে মাখাচ্ছিলাম, আমার কিন্তু দেখে জল চলে এসেছে। তারপরে দিলাম হালকা করে একটু চিনি। আর তোমাদের মধ্যে কারা কারা এই আম মাখা খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আর দেখো একটুখানি করে লেবু পাতা দিলাম যাতে একটু গন্ধটা বেশ ভালো আসে। আর আমি তো এটাও বুঝতে পারছি যারা এই ভিডিওটা এখন রোদ গরমের মধ্যে দেখছে তাদের কিন্তু অবশ্যই জিভে জল চলে এসেছে। আরে তারপরে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কায় ভাবছি শুকনো লঙ্কা টেস্টের থেকে একটু কাঁচা লঙ্কাটা দিলে আরও বেশি ভালো হবে। আর দেখো তোমাদের জানিও যে কারা কারা এখনটা এটা দেখে আম মাখা করতে বসে গেছে, অবশ্যই কিন্তু জানিয়ে যাও। আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু আমার পেজকে অবশ্যই ফলো করো। টাটা।